فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে দাজ্জাল কি আমাদের মতই হবে বা আমাদের মতো কথা বলবে বা তার আকার আকৃতি কেমন হবে, এটা হয়তো বোঝাতে চেয়েছেন আপনি, বা দাজ্জালের পরিচয়। তো এই ক্ষেত্রে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটা ফলো করতে হবে বা সেদিকে ফিরে যাওয়ার চেষ্টা করতে হবে। তো সহিহ বুখারী সহিহ মুসলিম অর্থাৎ মুত্তাফাকুন আলাইহি এবং মুত্তাফাক দুটার ভিতরে আসছে হাদিসটা এবং মিশকাতের ভিতরে আসছে হাদিসটা, যেটা হলো 5479 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাজ্জাল মানুষের মতোই কথা বলবে। তো আমরা জানতে পারলাম যে দাজ্জাল মানুষের মতোই কথা বলবে। আরো একটা জিজ্ঞাসা করছেন দাজ্জালের আকার আকৃতি কেমন হবে। তো সহিহ মুসলিম এবং মিশকাতের 5482 নম্বর হাদিসে যেটা আমরা জানতে পাই, দাজ্জালের আকৃতি মানুষের মতোই হবে, তবে তা বিশাল আকৃতির হবে আর কি। দাজ্জালের ডান চক্ষু কানা হবে এবং ফোলা আঙ্গুলের মতো হবে, যে হাদিসটা আমরা পাই বুখারি মুসলিমের ভিতরে আসছে হাদিসটা, মিশকাতের 5470 নম্বর হাদিস। তো ক্ষেত্রে আমরা মুত্তাফাকুন আলাইহি এবং মিশকাতের 5471 নম্বর হাদিসের ভিতরে আরো একটি বিষয় জানতে পারি যে দাজ্জালের দুই চোয়ালের মাঝে লেখা থাকবে কাফার, অর্থাৎ দাজ্জাল কাফের। এক্ষেত্রে আমরা জানতে পারলাম যে দাজ্জালের মানুষের মতোই কথা বলবে, দাজ্জালের আকার আকৃতি মানুষের মতোই হবে, তবে তার আকার আকৃতি বিশাল হবে। দাজ্জালের ডান চক্ষু হবে কানা এবং ফোলা আঙ্গুলের মতো হয়ে থাকবে এবং দাজ্জালের দুই চোয়ালের মাঝখানে কাফার অর্থাৎ কাফের লেখা থাকবে। দাজ্জালের বাম চোখ কানা, মাথার চুল কিন্তু অত্যন্ত বেশি হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। তবে তার কাছে জান্নাত থাকবে এবং জাহান্নাম থাকবে, দাজ্জালের কাছে জান্নাতও থাকবে জাহান্নামও থাকবে। তবে আমাদের ভয়ের আশঙ্কা নাই, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন দাজ্জালের যেটা জান্নাত ওটা মূলত জাহান্নাম এবং দাজ্জালের যেটা জাহান্নাম ওটাই মূলত জান্নাত, যে হাদিসটা আমরা পাই সেই মুসলিমের ভিতরে আসছে এবং মিশকাতের 5474 নম্বর হাদিস। তার আকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জনৈক ইহুদির মতো তার আকার আকৃতি থাকবে, যার নাম হলো আবুল উজ্জাহ ইবনু কাতান নামক জনৈক ইহুদির মতো দাজ্জালের আকার আকৃতি হবে। তো আমরা তো তাকে দেখিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু বলেছেন ততটুকুই বুঝবো আর কি, যেটা আসছে সহিহ মুসলিম এবং মিশকাতের 5475 নম্বর হাদিসে। তো শেষ এতটুকু বুঝতে পারলাম যে দাজ্জাল মানুষের মতোই কথা বলবে, দাজ্জালের আকার আকৃতি মানুষের মতোই হবে, বিশাল হবে, দাজ্জালের ডান চক্ষু কানা হবে এবং সেটা হবে ফুলা আঙ্গুলের মতো অর্থাৎ মোটা আঙ্গুল এর মতো, দাজ্জালের দুই চোয়ালের মাঝখানে কাফারা লেখা থাকবে, দাজ্জালের বাম চোখ কানা হবে, মাথার চুল অত্যন্ত বেশি হবে, তার হাতে জান্নাত জাহান্নাম থাকবে, মূলত তার জান্নাতটা জাহান্নাম, তার জাহান্নামটা জান্নাত, এটাই আর কি। আর দাজ্জালের চেহারাটা জনৈক এক ইহুদির মতো হবে আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন দাজ্জাল থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আশা করি বিষয়টা আমি বুঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।